রহমানুরহিম, এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে নিয়ে আসলাম সাত বাগানের গোলাপি গোলাপ ফুল গাছের ভিডিও নিয়ে। আমার চাঁদ বাগানে শীতকালীন গোলাপ ফুল ফুটে গিয়েছে, গোলাপি কালার গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এই ফুলগুলা ফুটতেছে আস্তে আস্তে। কলি থেকে ফুল দুই তিন দিনে এই ভিডিওটা রেডি করেছি আপনাদের জন্যে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, দেখতে ভালো লাগবে আর ইচ্ছে হবে এই এর মতন আপনি গাছ রোপণ করার। আমার এই গাছের ফুলগুলা দেখে মনে হবে আপনারাও এইভাবে রোপণ করেন। খুব অল্প দামে এই ফুল গাছটা আনা যায়, এটা দেশি গোলাপ ফুল গাছ, কিন্তু শীতে অনেক বড় বড় ফুল ফুটে আপনার, আর গরমের সময় ছোটো ছোটো ফুল ফুটে, কম ফুটে, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার বারো মাস গোলাপ ফুল দিয়ে যায় এই গাছটা। দুই কালার তিন কালার ফুল ফুটে, হালকা কখনো গোলাপি কখনো মেজেন্টা গোলাপি, এইরকমভাবে গাছের ফুলটা ফুটে আপনারা দেখতে পারবেন পুরোপুরি পুরো ভিডিওতে কত সুন্দর আপনার ফুলগুলো থাকে। আর খুব সাধারণভাবে কিন্তু রোপণ করা আছে আমার এই গাছটা, টবে এবং ক্রেগে দুটো গাছ ছিল, তা নিয়ে ভিডিও আগামীতে নিয়ে আসবো আপনার তিন কালার গোলাপ ফুলের ভিডিও। এটা গোলাপি গোলাপ ফুল গাছ ভিডিও টাকায় আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর আমি সবসময় বলি আমি সাধারণভাবে রোপণ করি, এখন আপনার ডিমের খোসা বেশিরভাগ গাছের গুঁড়িতে দেই এবং কলার খোসা চা পাতিটা একটু কম দেওয়া লাগবে, কারণ চা পাতি দেওয়ার কারণে সবুজ পাতা ডালপালা দিয়ে দিবে, সেজন্য ফুলের অংশ কম ফুটবে। ডিমের খোসা এবং কলার খোসা বীজাণু বা গুঁড়া যদি দেন তাহলে অনেক অনেক ফুল ফুটবে, কলি আসবে। দেখতে পাচ্ছেন আমার অনেক ফুল ফুটেছে এবং কলি এসেছে গাছে আপনারা। এখন নার্সারিতে অনেক ধরনের ফুল গাছ আছে, আপনারা এইভাবে এনে রোপণ করতে পারেন। আর গোলাপ ফুল গাছ আপনার কয়েক বছর বেঁচে থাকে যদি আপনারা যত্ন নেন ভালোভাবে। ফুল ফুটা শেষ হওয়ার পরে কিছু ডালপালা কেটে দিলে আবার নতুন করে ডালপালা দিয়ে আবার ফুলগুলা ফুটে, এটাই নিয়ম প্রত্যেকটা ফুলের গাছের বা ফলের গাছের। আর আপনার এই ফুলগুলা যখন ফুটে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনার গোলাপ ফুলগুলার কেটে দেবেন মরা অংশটুকু, তাহলে সেই মরা অংশের সাইটে দিয়ে আবার কলি আসবে, আবার ফুল ফুটবে। আমি বেশি কথা বলবো না, এই গাছটায় আপনার আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওটা যেন সবসময় আপনারা দেখতে পারেন আপনাদের মোবাইলে। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার ভিডিওর জন্য, আমার জন্য, আর সবাই সবার জন্য খেয়াল রাখবেন। শীতের সিজন, এখন ঠান্ডা লাগাবেন না, বয়স্কদের এবং বাচ্চাদের প্রতি সবাই নজর রাখবেন, খেয়াল করবেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।